রমজানের সময় যদি আমরা ওমরা করি তাহলে নাকি রাসূলের সাথে হজ করার সওয়াব পাওয়া যায়, এটা কি সহিহ হাদিস কিনা সেটা একটু বলবেন? এবং কখন পড়লে সেটা মানে কি, সেটা কি প্রথম দশক নাকি মাঝের দশক নাকি শেষের দশক, এই টাইপের কিছু আছে কিনা এটা একটু বলবেন। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে যখন ফিরলেন, ফিরে মদিনায় এসে দেখলেন একজন সাহাবিয়া তিনি হজে যেতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, কী হলো তোমার, তো সবাই গেল তুমি গেলে না? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কেবল দুইটা উট, একটা দিয়ে পানি টানি টানি আর একটা দিয়ে আমার হাজবেন্ড আপনার সাথে চলে গিয়েছেন বিদায় হজে, তো আমিও যদি চলে যেতাম তাহলে আমার পরিবার চলার মতো কোনো ব্যবস্থা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীর প্রতি আল্লাহ রহম করুন, কিয়ামত পর্যন্ত আমাদের সবার পক্ষ থেকে আল্লাহ কবুল করুন, আমিন। সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তাহলে শুনো, তুমি রমাদান করিমে উমরা করো, রমাদান করিমে উমরা করলে তাআদুলুল হজ, হজের মতো সওয়াব। অন্য বর্ণনা এটি বিশুদ্ধ, তাআদুল হজ্জান মাইয়া, আমার সাথে হজ করার সওয়াব। সুতরাং রমাদান করিমে হজ করলে, উমরা করলে, রমাদান করিমে উমরা করলে হজের সওয়াব, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব। এখন প্রশ্ন হলো, এটা কি মানে প্রথম দশক মাঝের দশকটা না, রমাদানের চাঁদ উদয়ের পর থেকে নিয়ে রমাদানের চাঁদ অস্তমিত না যাওয়া পর্যন্ত, অর্থাৎ রমাদানের চাঁদ উদয় থেকে সওয়াবের সূচনা, যতক্ষণ না শাওয়ালের চাঁদ উদয় না হয়, এর মধ্যে যদি কেউ উমরা করে তাহলেই সেই সওয়াবটা পাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমিন আমিন আমিন। এটা সম্পূর্ণ বাজে কথা, মিথ্যা কথা। উমরা করলেই হজ ফরজ হয় না, উমরা ব্যক্তি করতেই পারে, কিন্তু হজ ফরজ হওয়ার জন্যে তাকে নির্দিষ্ট সম্পদের মালিক হওয়া শর্ত। হজ ফরজ হওয়ার শর্তগুলো ফুলফিল হলেই কেবল হজ ফরজ হবে, আর যদি হজ ফরজ হওয়ার শর্ত না থাকে তাহলে হজ ফরজ হবে না। উমরা করলে হজ ফরজ হয় না ন্যাচারালি। হজ একটি সুনির্দিষ্ট ফরজ ইবাদত, হ্যাঁ, আর উমরা তো একটা, এটা তো ফরজ কিছু না। হজ ফরজ হয় কখন? যখন হজের মৌসুমে, হজের মৌসুমে, হজের মাসগুলোতে। আল্লাহ তাআলা বলেন, আল হজ্জু আশহুরু মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা, অর্থাৎ হজের মাস হলো তিনটি মাস, এটা হলো শাওয়াল, জিলকদ এবং জিলহজ। শাওয়ালের এক তারিখ থেকে হজের মাস শুরু হয়ে যায়। তো হজের মাসগুলোতে যে ব্যক্তির কাছে চারটি খরচ থাকে, এক নম্বর মক্কাতুল মুকাররমায় যাওয়া তার নিজের দেশ থেকে, দুই নম্বর ওখানে অবস্থান করার খরচ, তিন নম্বর ফিরে আসার খরচ, চতুর্থ তার অনুপস্থিতকালীন সময়ে যাদেরকে তাই সে লালন পালন করতে বাধ্য, পুষ্য তাদের খরচ, এই অধীনস্থ বা পুষ্যদের খরচ। এই চারটি খরচ এট এ টাইম একসাথে হজের সময়ে যার কাছে, হজের মাস সময়ে যার কাছে হয়, তার জন্যে জীবনে একবার হজ করা ফরজ। তবে যদি সে নারী হয় তাইলে আরেকটা শর্ত, তার মাহরাম সাথে যাওয়ার, সাথে থাকা অথবা মাহরামের খরচটা সে দেওয়া। তো হজের মৌসুমে, হজের মাসগুলোতে এই পরিমাণ সম্পদ যদি কারো থাকে তাইলে তার জীবনে একবার হজ ফরজ হয়, শারীরিক সক্ষমতাও একটা শর্ত। এর বাহিরে ব্যক্তি উমরা করলেই হজ ফরজ হয় না, হবে না,